তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর রেসিপিটা হচ্ছে চিকেন রেজালা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো ফাইনালি আজকে কিন্তু আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি। তাও তোমাদের সাথে শেয়ার করে আজকে কিন্তু আমি চিকেন রেজালার রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা সবাই দেখো, ভিডিওটা কেউ স্কিপ করো না, তো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো আজকে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো, আর এখানে দেখো বড় বড় করে চিকেন কেটে নিয়েছি 1 কেজি মতো, আর বড় বড় দুটো পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিয়েছি, আর এখানে কিন্তু ধনে নিয়ে নিয়েছি, আর এখানে গোটা জিরে, তারপর এখানে কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো গোটা গোলমরিচ আছে, আর এখানে কিন্তু গোটা গরম মশলা আছে, আর আমি কিন্তু 150 গ্রাম মতন টকদই নিয়ে নিয়েছি, আর কিছুটা গোলমরিচ কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো আরও একটা প্লেটে কিন্তু আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর আমার কাজু বাদামের সাথে কিন্তু লাগবে পোস্ত, তাই আমি কিন্তু কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কেশর আছে, কারণ আমি কিন্তু কেশর বাদে কোনো ফুড কালার এই চিকেন রেজালাতে ইউজ করব না। আর তারপরে যেটা নিয়ে নিয়েছি সেটা কিন্তু ঘি, আর ঘির পরেই যেটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু কেওড়া জল, এটা কিন্তু না দিলে একেবারে রেস্টুরেন্টের স্টাইলে হবে না। আর তারপরে দেখো বড় বড় যে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমি পুরো ডুমু ডুমু করে কেটে মিক্সচার করব, ঠিক আছে, আমি কিন্তু এটা হাতে বাটবো না। আর দেখো আমি কিন্তু ভীষণই তাড়াতাড়ি করে পেঁয়াজটা কাটছিলাম, আর এক হাত দিয়েই কিন্তু আমি ফোনটা ধরেছিলাম, আর এক হাত দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা কাটছিলাম। জানি না ভিডিওটা কতটা কি ক্লিয়ার এসছে তোমাদের সামনে। তো চলো এবার কিন্তু আমি পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে, আর এবার কিন্তু মিক্সচারে দেবো। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু পেস্ট করার জন্য আমি মিক্সচারের বাটিতে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, আর চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, আর এখানে কিন্তু আদা আর রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখানে যে টকদইটা ছিল সেটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ না হলে না যখন মাংসটা ম্যারিনেট করব একটুও ভালো হবে না। আর তারপরেই দেখো আমি কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে কিন্তু আমি ফার্স্টেই কিন্তু কাজু বাদামটা দিয়ে দিলাম। তো কাজু বাদামটা আর পোস্তটা কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবো, না হলে কিন্তু বাটতে প্রচুর অসুবিধা হবে, তার জন্য কিন্তু বাটিতে ফার্স্টে আমি কাজু আর পোস্তটা দিয়ে 5 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো, কারণ আর ততক্ষণে কাজুটা ভিজতে লাগবো, আর আমরা ততক্ষণে মাংসটা ম্যারিনেট করে নিই। আর এবার কিন্তু আমরা মাংসটা ম্যারিনেট করবো, তার জন্য কিন্তু আমি মাংসটা নিয়ে নিলাম, আর তারপরে কিন্তু ফ্যাটানো টকদইটার মধ্যে অ্যাড করে দিলাম। আর টকদইটা কিন্তু আমি পুরো 150 গ্রাম নিয়েছিলাম, কারণ টকদই দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে, যেরকম ঝাল পছন্দ করো সেরকম অনুযায়ী তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবে। তো আমি একটু ঝাল ঝাল খাবো বলে কিন্তু একটু বেশি করেই দিলাম, আর তারপরে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ এটা কিন্তু মাস্ট, এটা পুজো শুনেই দেবে সবাই। আর তারপরে কিন্তু এখানে আদা আর রসুন বাটাটা আমি অ্যাড করে দিলাম, আর এরপরে কিন্তু দেবর মধ্যে কেশর, কারণ আমি আগেই তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু এতে কোনো ফুড কালার ইউজ করছি না, এই কেশরেই যতটুকু কালার হয় তাতেই কিন্তু আমার চিকেন রেজালাটা হবে। তো এবার কিন্তু আমি চামচের সাহায্যে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেবো, তার জন্য কিন্তু আমার 5 মিনিট সময় লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রত্যেকটা উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে, আর আমার কিন্তু এই ম্যারিনেটটা করতে তোমার আধা ঘন্টা সময় দিতে হবে, মানে 30 মিনিট আমাকে কিন্তু এই মাংসটা ঢেকে রাখতে হবে। আর ঢাকনা দেওয়ার আগে আমি কিন্তু একটু সাদা তেল ইউজ করছি, তো সাদা তেলটা কিন্তু আমি একটু ওপর থেকে দিয়ে আধা ঘন্টার জন্য কিন্তু আমি এটাকে ঢেকে কিন্তু রেখে দেবো। আর চলো আধা ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে। 30 minutes later. তো দেখো আমি কিন্তু 30 মিনিট পর চলে আসলাম, আর ঢাকনাটা খুলে দেখো হালকা হালকা কিন্তু কেশরের কালারটা চলে এসছে, তো দেখে তো বোঝাই যাচ্ছে ম্যারিনেটটা কিন্তু ভালোই হয়েছে। তো চলো দেখতে থাকো। আর তারপরেই কিন্তু আমি যে প্লেটটা দিয়ে ঢেকে রেখেছিলাম কাজু আর পোস্তটা, তো সেটা কিন্তু আমি জল থেকে তুলে নেবো, মানে জলটা ছেঁকে নেবো, কারণ ওটা কিন্তু আমাকে এবার পেস্ট করে নিতে হবে। তো তার জন্য কিন্তু আমার ফার্স্টেই কিন্তু জলটা ছেঁকে নিতে হবে। আর দেখো আমি তো কাজু আর পোস্তটা ছেঁকে কিন্তু বাটাও হয়ে গেছে, আর তারপরে এখানে দেখো পেঁয়াজ বাটাটা আছে আর রসুন আর আদা বাটাটা আছে। আর আর দেখো এদিকে কিন্তু আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর এখানে কিন্তু ননস্টিক কড়াও দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি
চিকেন রেজালায় যে মশলাটা দেবো, তো সেই মশলাটা কিন্তু আগে আমি করে নেবো। তো ফার্স্টেই দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু দিয়ে দিলাম গোটা জিরে। আর গোটা জিরে দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, তো একটু নাড়াচাড়া করবো। দেখো তো ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি একটু ধনে দিয়ে দেবো। তো ভাজা ভাজা হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দেবো, আর তারপরে কিন্তু ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর তারপরে কিন্তু এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো আমি কিন্তু গ্যাসে আবার ননস্টিক কড়াটা বসিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবো। তারপরে কিন্তু গরম হয়ে গেলে পেস্ট করা যে পেঁয়াজ বাটাটা ছিল তার মধ্যে কিন্তু আমি এবার অ্যাড করে দিলাম, আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আর দেখো এদিকে কিন্তু আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে কিন্তু ম্যারিনেট করা যে চিকেনটা ছিল তো আমি চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশিক্ষণ কষানো লাগবে না, যেহেতু আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য কিন্তু হালকা নাড়াচাড়া দিয়ে নিলাম, একটু ভালো করে মশলাটার সাথে একটু মিক্সড করে নিলাম। দেখো এখানে তো চিকেনটা কষানো হয়ে গেছে, আর চিকেন যে ম্যারিনেট করা ছিল তার থেকে কিন্তু এই জলটা বেরোচ্ছে, আর আমি কিন্তু এখানে ঢেকে দিয়েছি। আর দেখো এদিকে কিন্তু এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, আর খোলার সাথে সাথে কিন্তু সুন্দর একটা গন্ধ এসছে। আর দেখো এর কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, আর আস্তে আস্তে কিন্তু বেশ কালার আসছে। আর এবার এর মধ্যে কিন্তু আমি কাজু আর পোস্ত বাড়াটা অ্যাড করে দিলাম, আর এটা কিন্তু ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব, আর ঝোলটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে যাবে তাহলে। আর দেখো আমাদের কিন্তু চিকেন রেজালাটা প্রায় হয়ে গেছে, আর এবার কিন্তু আমরা যে ভাজা মশলাটা রেডি করেছিলাম তো সেটাই কিন্তু আমরা এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিলাম। তো এটা তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যেটা মেন সেটা হচ্ছে কেওড়া জল। কেওড়া জলটা দিলে না অনেকটা রেস্টুরেন্টের স্টাইলে তোমাদের লাগবে, আর গন্ধটাও কিন্তু বেশ ভালো আসবে। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতে কীরকম হবে জানি না, আর গন্ধটা কিন্তু ব্যাপক আসছে। তো গন্ধটা তোমাদের সাথে সত্যিই শেয়ার করতে পারছি না। আর ফাইনালি কিন্তু আমাদের চিকেন রেজালাটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার কিন্তু আমরা চিকেন রেজালাটা নামিয়ে নিচ্ছি। আর দেখো রেজালার গ্রেভিটা কিন্তু বেশ ঘন ঘন টাইপের হয়েছিল, ঠিক আছে, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো ফাইনালি তোমাদেরকে আবারও একবার তোমাদেরকে রেজালাটা আমি দেখিয়ে দিই, আর রেজালাটা দেখতে কিন্তু বেশ লাগছিল। তো আমি কিন্তু খাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেছিলাম, আর রেজালাটা বেশিরভাগ লুচি পরোটা বিরিয়ানি এটার সাথে কিন্তু ভালো লাগে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমি ততক্ষণে চিকেন রেজালা খেতে লাগে, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।